हेलो बंधुरा पीरकुमारी चैनले स्वागत जानाच्छि। आज के आमि आरेकटा नतून डिजाइन निये चले एसेछि। ई डिजाइनटी शेयर करब, तार आगे अवश्य रिक्वेस्ट करब भिडियोटा शेष पर्यन्त देखार, आर भिडियो भालो लागले लाइक कमेंट एबं शेयर करबेन। चैनले नतून होले प्लिज चैनलटी सबसक्राइब करबेन। तो आमि एखाने प्रथमे सबुज रंगेर उल व्यवहार करछि। प्रत्येक भिडियोर मतो आबारो आमि बोले दिच्छि, रंगटा अवश्य जे जार निजेर मतो करे करबेन। तो एखाने आमि प्रथमे लम्बालम्बी भावे किन्तु चारटे फोर तुले निच्छि। लम्बालम्बी भावे एखाने आमि चारटे फोर तुले निएछि। एबार एर उपरेर लाइने दुदिके एकटा करे बाड़िये तीनटे फोरेर एकटा लाइन तैरि करे नेब। पाशापाशि तीनटे फोरेर एकटा लाइन होबे। तो तीनटे फोरेर लाइन होये गेछे। एबार किन्तु আমি দুদিকে ভাগ করে নেব। যে কোনো একদিকে ডিজাইনটাকে করে দেখাবো। তো আমি প্রথমে বাঁ দিক থেকে করে দেখাচ্ছি। এই যে তিনটে ফোর আমি পাশাপাশি তুললাম, তার বাঁ দিকের ফোরটার ওপর থেকে শুরু করছি। বাঁ দিকের ফোরের ওপরে ফোর তুলছি, পরে লম্বা করে দুটো ফোর তুলছি। প্রথমে একটা তুললাম, আবার একটা তুলে নিচ্ছি। তো দুটো ফোর হয়ে গেছে। এর উপরে কিন্তু আমি বাঁ দিকে একটা ঘর বাড়িয়ে, ডান দিকের লেভেলটা সমান নেই, ডান দিকে একটা ঘর কমলো, বাঁ দিকের ফোর থেকে আমি আবার লম্বালম্বি করে দুটো ফোর তুলে নিলাম। তার উপরে ডান দিকের লেভেল সমান রেখে বাঁ দিকে একটা বাড়িয়ে আমি দুটো ফোর তুলে নিলাম পাশাপাশি। এর উপরের লাইনে আমি আবার ডান দিক থেকে একটা কমালাম, বাঁ দিকে একটা বাড়ালাম, বাড়িয়ে দুটো ফোর পাশাপাশি তুলে নিচ্ছি। এই পর্যায়ে এবার কিন্তু আমি দুদিক থেকে দুটো পাতা তৈরি করব। তো তার জন্য আমি প্রথমে মাঝখানের ফোরটা ছেড়ে দিয়ে ফোর তুলে নিলাম। এখানে কিন্তু ফ্রেমটা ঘুরিয়ে নিলে সুবিধা হয়, আমি এভাবেও করতে পারবো। তো এখানে আমি প্রথমে লম্বা করে তিনটে ফোর তুলে নিয়েছি। তার উপরে যেহেতু এখানে বাঁদিক দেখাচ্ছে তো আমি বাঁদিক ধরেই বলছি, আবার তিনটে ফোর, নিচের দিকে একটা কমলো, উপরে বাড়লো। তার বাঁদিকের লাইনে আবার তিনটে ফোর, নিচের দিকে একটা কমেছে আর উপরের দিকে বেড়েছে। একই রকমভাবে আরেকটা পাতা আমি করব। তার জন্য যেখান থেকে ওই পাতাটা শুরু করেছিলাম তার নিচের দিকে আসবে। দুটো পাতা কিন্তু বিপরীত মুখে হবে। তো এখানে আমি নিচের দিকে প্রথমে তিনটে ফোর তুলে নেব। নিচের দিকে তিনটে ফোর তুলে নিয়েছি, তার বাঁ দিকে আবার তিনটে ফোর, উপরে একটা ঘর ছাড়া থাকলো, নিচে একটা ঘর বাড়িয়ে দিলাম। তারপর আবার একইভাবে বাঁ দিকে তিনটে ফোরের একটা লাইন, যেটার উপর থেকে একটা ঘর ছেড়ে দিচ্ছি আর নিচের দিকে একটা ঘর বাড়িয়ে দিচ্ছি। দুটো পাতা হয়ে গেছে। এবার এই যে তিনটে ফোরের বাঁ দিকে আমি যে পাতা করলাম, একই রকমভাবে ডান দিকেও একটা ডাল এসে দুটো পাতা আমি তৈরি করে নিয়েছি। এবার মাঝখানে ডিজাইনটা করার জন্য আমি মাঝখানের লাইনে দুটো ঘর লম্বা করে ফাঁকা রেখে তারপর শুরু করছি। এখানে কিন্তু আমি লম্বালম্বিভাবে ছটা ফোর তুলে নেব। ছটা ফোর লম্বালম্বিভাবে তুলে নিয়েছি। তারপর আমি একটা ঘর ছেড়ে দিচ্ছি, দিয়ে আবার লম্বালম্বিভাবে তিনটে ফোর তুলে নিচ্ছি। তিনটে ফোর আমি আবার তুলে নিয়েছি। এরপর আমি এখানেও আবার এরকম পাতা তৈরি করব দুদিকে। প্রথমে বাঁদিক বরাবর তিনটে ফোর, তিনটে ফোর তুলে নিচ্ছি। এর উপরের লাইনে ডান দিকে একটা কমিয়ে বাঁ দিকে একটা বাড়িয়ে তিনটে ফোর, তার উপরের লাইনও একইভাবে তিনটে ফোর। একই রকমভাবে কিন্তু ডান দিকে আমি আর একটা পাতা তৈরি করে নিয়েছি। এবার এই যে মাঝখানে আমি একটা ঘর ছেড়ে রেখেছিলাম, তার বাঁ দিকে সেই ঘরের থেকে বাঁ দিকে দুটো ফোর, এর উপরে ডান দিকে একটা ঘর ছেড়ে বাঁ দিকে একটা বাড়ি, আবার দুটো ফোর, ছোট্ট আর একটা পাতা তৈরি হলো। একই রকমভাবে ছেড়ে রাখা ঘরটা ডান দিকেও কিন্তু আমি আর একটা পাতা তৈরি করে নেব। একই রকমভাবে আমি
একটা পাতা তৈরি করে নেব। কিন্তু মাঝখানে আমি ফুলের মতো একটা কিছু তৈরি করব, একদমই সহজ। প্রথমে আমি একটা ফোড় তুললাম, তার উপরে দুদিকে একটা করে বাড়িয়ে আমি তিনটে ফোড় তুলে নিয়েছি। এর উপরে আবার দুদিকে একটা করে বাড়িয়ে আমি পাঁচটা ফোড়ের কিন্তু পরপর তিনটে লাইন করে নিয়েছি আমি। তার উপরে আবার আমি দুদিক থেকে একটা করে ঘর কমিয়ে তিনটে ফোড়, তার উপর দুদিক থেকে একটা করে ঘর কমিয়ে একটা ফোড় তুলে নিয়েছি। একই রকমভাবে কিন্তু আমি বাঁদিকে পাতা দুটোর মাঝখানেও করে নেব। এখানে আমি ফ্রেমটা ঘুরিয়ে নিলাম, তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের। একই রকমভাবে ডান দিকের পাতার মাঝখানেও আমি করে নেব। তো ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে, আশা করি ডিজাইনটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।